আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি হৃদয় বলছিলাম। হৃদয়? আপনি কোথা থেকে? আমি ঢাকা থেকে বলছিলাম। আপনি? আমি মিম বলছিলাম। মিম? জি। ওয়াও, নামটা অনেক সুন্দর। জানেন, মিম আমার খালাতো বোনের নাম। ও, আপনি কাকে ফোন দিয়েছেন? আসলে আমি তো ফোন দিয়েছিলাম আমার খালাতো বোনরেই, মিমরেই ফোন দিয়েছিলাম। কিন্তু আপনি তো মিম, মিথ্যে কথা বলতেছেন কেন? আমি তো বললাম আমি মিম, কিন্তু আমি তো আপনার খালাতো বোন, আর আমার কোনো খালাতো ভাই নাই। কি বলছেন? হুম, আপনার কণ্ঠটা অনেক সুন্দর লাগতেছে। তাই লাগতে পারে, একটা রং নাম্বারে ফোন আসলে একটা মেয়ের কণ্ঠ পেলে ছেলেরা বলবেই সুন্দর। একটা কথা বলি? বলেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আছে। মিথ্যে কথা বলতেছেন আপনি, মিথ্যে কথা বলতেছেন, আপনি নিঃশ্বাসে তার প্রমাণ হয়। না ভাই, আমি মিথ্যে কথা বলতেছি না। সত্যি? সত্যি। একটা কথা বলবো? বলেন। আপনার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি করবেন? আপনাকে একটু দেখবো? না ভাই, আমি তো ভিডিও কলে কথা বলি না রং নাম্বারে। ও তাই? হুম। আসলে আপনাদের মেয়েরা না অনেক চালাক। কেন, কি করলাম? এই তো সুন্দর সুন্দর ছেলে দেখলে খুব ভালো মতো কথা বলে পটিয়ে নেন। আমি আপনার সাথে কি ভালোভাবে কথা বললাম? এই যে এতটাই মিস্টিকাল কথা বলতেছেন, যার কারণে আপনার সাথে কথা না বলে পারতেছি না। আমার কথার ধরনটাই তো এরকম, আমার কণ্ঠটাই তো এরকম। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। জি, আসলে সত্যি করে বলতেছি আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, না যেন আপনি দেখতে কতটা মিষ্টি। আমার কণ্ঠটা যেরকম আমি ওরকমই। ঠিক আছে। হুম, তা অবশ্যই ঠিক আছে। কাকে ফোন দিয়েছেন সেটা বলেন নাই, সত্যি কথা বলেন নাই। আমি? হুম। আপনাকে ফোন দিয়েছি। আপনি আমার নাম্বারটা কোথায় পাইলেন? জানি না, সত্যি করে বলেন তো। আল্লাহ দিছে। না, কেউ যদি চেষ্টা না করে আল্লাহ তো দেয় না কাউকে, বলেন। তাই? হুম। আপনি কোথেকে নিয়েছেন বলেন না। কোথা থেকে নেই, হঠাৎই পড়ে গেছে। শোনেন না, একটা কথা বলবো? সত্যি করে বলেন না, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আরে ভাই, বললাম তো আছে। কেন, আপনি কি আমার সাথে প্রেম করবেন নাকি? আপনি না হাসালেন কেন? ওই যে প্রেমের কথাটা বলে না, যেহেতু আপনি আমার বারবার জিজ্ঞেস করতেছেন বয়ফ্রেন্ড আছে কি না, তো আমি তো সেটা বলবই। বলেন তো। না, কারণ আমি বলছি আমার বয়ফ্রেন্ড আছে, সেই ক্ষেত্রে আপনি শুধু বারবার একই কথা বলতেছেন, তো আমি বলবো না কি করব বলেন তো। আর সত্যি কথা কি জানেন? হুম। আমি না সিঙ্গেল। আর আপনার মতো মনের মানুষ একটা খুবই দরকার। তাই? শোন, একটা কথা বলি? হুম, বলেন। কিছু মনে করবেন না তো? না। আপনার নামটা বল, জানতে পারি? আরে আমার নাম তো আমি বললামই। আমার মনে নাই, আবার বলেন না। আমার নাম হচ্ছে মিম। ওয়াও, শি ইজ বিউটিফুল, এক্সেলেন্ট। একটা কথা বলবো? বলেন। আপনি কি করেন? আমি এখন বর্তমান কিছুই করতেছি না, আমি পড়তেছি। ও আচ্ছা আচ্ছা। ভাই বোন কয়জন আপনার? আমরা দুই ভাই দুই বোন। আপনি কি ছোট না বড়? আমার ভাই দুইটা বড়, তারপরে আমি, তারপর আমার ছোট বোন। কপাল খারাপ কেন? ওই যে সমুদ্রের ভয়ে। তাই? হ্যাঁ, যেমন ধরেন আপনাকে কোথাও নিয়ে ঘুরতে গেলাম, ওই শালা সমুদ্রের আইসে উল্টা পাল্টা করলো, তখন কেমন হবে? তখন কেমন হবে? আর যদি শালাগুলো ছোট ছোট থাকতো, কানের নিচে এমন চর মারতাম, অনেক দৌড় দিত। না না, আমার ভাইয়েরা ভালো আছে। তাই বুঝি? তাহলে চলেন বিয়ে করে ফেলি। আর আমার বয়ফ্রেন্ড কি করবে? কেন, বিক্রি করবে? আল্লাহ, কি বলেন আপনি, ভিক্ষে করবো কেন? যাই হোক, শুনেন একটা কথা বলি। বলেন। আপনাকে আমাকে সত্যি ভালো লাগছে, তাছাড়া আপনাকে কিন্তু ঠিকই আমি দেখেছি। তাই? হ্যাঁ, মনে পড়ে গতকালকে বিকেলবেলার এই ফ্যাক্স লোড দোকান থেকে যখন লোড দিলেন, আমি পাশেই মোটর সাইকেল নিয়ে দাঁড়ানো ছিলাম। আমি না আসলে খেয়াল করি নাই, হয়তো আপনি আমাকে দেখছেন কিন্তু আমি আপনাকে দেখি নাই। আপনি নীল রঙের একটা জামা পরে সাথে একটা মেয়ে আছিল, ওইটা মেয়ে কি হয় জানি না, দেখতে অনেকটা কিউট আপনার মতোই। আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে শালিকা না?
ও আচ্ছা আচ্ছা শালিকা হয় নাই এখনো, মানে আমার বোন। আচ্ছা শুনেন, আপনি নাম্বারটা আমি সেভ করতেছি, সেভ করলে ইমো নাম্বার চলে যাবে, আমি আমার পিক পাঠাচ্ছি। যদি আমাকে আপনার পছন্দ হয় তাহলে হ্যাঁ, আর যদি পছন্দ না হয় তাহলে না বলে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা বলেন, একটু কিন্তু ভালো মতো দেখবেন। কি মানে আমার চেহারাটা? ও চেহারা তো দেখার কি আছে বলেন তো। অবশ্যই দেখার আছে, যার সাথে সারা জীবন আপনি কাটাবেন তাকে একটু দেখে নেবেন না ভালো করে? আমি কি আপনাকে বলছি, আমি এখনই আপনার সাথে সারা জীবন কাটানোর কথাটা এখনই বলবো? বলেন না, কিন্তু বলতে হবে। আপনি কি আমারে জোর করতেছেন? আমি এমনিতে কোনোদিন তো জোর করছি না, কিন্তু ভালোবাসার শক্তি দিয়ে বলতেছি। না রে ভাই, না একটু ভেবে দেখেন না আপনি। আমি ভেবে দেখতে পারতেছি না। কেন? এমনিতেই এমনিতেই না। দেখেন একটু ভেবে। না ভাই, আমি ভেবে দেখতে পারবো না। তাই বুঝি না। হ্যালো, বলেন। শুনতেছি। চুপ হয়ে গেলেন কেন? ভাবতেছি আপনার কথা, আপনি না বললেন ভাবতে। ও আচ্ছা আচ্ছা, তাই না? এখন কি মানে ভাবা হয়েছে? না হয় নাই, আমি আপনাকে জানাবো। কখন জানাবে? কখন জানতে চান? যদি বলি এখনই। না এখন তো বলা যাবে না। কেন? এমনিতে তোমার চিন্তা চিন্তা আজকে আমার ঘুমটাও হবে না। আহারে, পরান পাখির কি উড়ে চলে যাবে? সত্যি বলতেছে। ও পরান পাখি উড়ে চলে যাবে? হ্যাঁ, যদিও যায় চলে। সমস্যা নেই, যাবে না। তাই বুঝি। হুম তো ঠিক আছে, তোমার সাথে তো অনেক কথাবার্তা বললাম। যদি মনের অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি তো অবশ্যই নিজ চোখে ক্ষমার চোখে দেখবেন। আর আরেকটা কথা বলেন, আমার ভালোবাসার উত্তরটা জানি আমি পাই। ওকে, আমি আশায় থাকলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আশায় থাকেন, দেখি আমি কখন উত্তরটা দিতে পারি। ওকে বাই বাই।